আপনি আপনি প্রার্থী না ভাই আপনার বাপ ভাই ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট মেন্স লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট বি স্মার্ট নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ বছর পর প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনের প্রকাশ্যে কারচুপি জালভোট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করেছেন একাধিক প্যানেলের প্রার্থীরা। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। গ্রিক আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আপনি প্রার্থী না? বাংলাদেশি টাকায় প্রায় অর্ধ কোটি টাকা বাজেটের এই নির্বাচনে নানান অব্যবস্থাপনায় অসন্তোষ প্রবাসীরা। গোপন বুথে একজন করে প্রবেশ করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে ৪-৫ জন একসাথে প্রবেশ করছেন, এক ব্যক্তি বারবার ভোট দিচ্ছেন। একসাথে সহস্রাধিক ভোট কেন্দ্রে প্রবেশ ও একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর ভোট গ্রহণ শুরু করলেও পরবর্তীতে সময় বর্ধন না করে ভোট গ্রহণ বন্ধ করা হয়। এমন নানান অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে গ্রিক আদালতের দ্বারস্থ হন সভাপতি প্রার্থী সিআইপি শেখ আল আমিন। ২০২৩ ১৯ তারিখ একটি বাংলাদেশ কমিউনিটি নির্বাচন হয়। সেই নির্বাচনে সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ভোট প্রয়োগ করতে আসেন, কিন্তু সেখানে এসে দেখে বিভিন্নভাবে অনিয়ম, কারচুপি এবং বিভিন্ন সাজানো যে মিথ্যাচার গুজব, যেখানে প্রত্যেকটা লোক যেখানে উপস্থিত ছিলেন ভোটের একসাথে প্রায় ১০০০-এর বেশি ভোটার, ১০০০-এর বেশি মানুষ ঢুকে যার যার যা ইচ্ছা তাই ওখানে সেইভাবে তারা করছে, কিন্তু প্রতিবাদ বা বাধা দেওয়ার জন্য আমাদের যে নির্বাচন কমিশনার তারা কোনো কিছুই সেখানে পদক্ষেপ নেননি। বিরুদ্ধে আমার আন্দোলন এবং আমাদেরকে যারা ভোট দিয়েছেন সাধারণ মানুষ, তাদের চাওয়া পথ থেকে সেই সাধারণ মানুষ সাধারণ জনগণের সাথে নিয়ে আমি এই অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি। এবং আমি সেই ব্যাপারে আমি বাংলাদেশ কমিটিকে একটি লিখিত কাগজ দিয়েছি অনিয়মের বিরুদ্ধে, এমবাইসিকে দিয়েছি, তারপরে বাংলাদেশ কমিটি, এমবাইসি এবং প্রধান নির্বাচন কমিশনারকেও দেওয়া হয়েছে। তারা এটার কোনো কোনো এটাকে নিয়ে কোনো ধরনের এই পর্যন্ত কোনো পদক্ষেপ ওইভাবে না নেওয়াতে আমি গ্রিকের কোর্টের আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি এবং সেখান থেকে কোর্ট থেকে নোটিশ এসেছে। আজকে আপনারা দেখেছেন, আমি লাইভে দিয়েছি ফেসবুকে, কোর্ট থেকে নোটিশ এসেছে, নির্বাচন কমিশনার বাংলাদেশ কমিটি এবং দূতাবাসকে নোটিশ দেওয়া হয়েছে। ১০ তারিখ আগামী এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত সকল কার্যক্রম এখানে স্থগিত রাখা এবং ১০ তারিখ সেখানে কোর্ট নির্দেশ দিয়েছে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য। ১৯৯৮ সালে গ্রিসে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের নিয়ে প্রথম গঠন করা হয় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস নামের এই বৃহত্তর সংগঠন। পর্যায়ক্রমে নির্বাচনের মাধ্যমে একাধিক প্রবাসী বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬ বছর পর ১৯ মার্চ অনুষ্ঠিত হয় এই সংগঠনটির নির্বাচন। কিন্তু গ্রিসের ইতিহাসে এটা কলঙ্কজনক নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচন বয়কট করছেন প্রার্থীরা। কমিউনিটির সপ্তম সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সবাই জানি একটা নির্বাচনের মূল শর্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা গত ১৯ নির্বাচনকে মিজান জসিম দাদন প্রজির পক্ষ থেকে প্রত্যাখ্যান করি। এই মর্মে এই নির্বাচনের শর্ত ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই তিনটি শর্তের পুরো শর্তই এখানে ছিল না। একটি নির্বাচনের মূল সূত্র হল একজন ভোটার ভোট দিবে একটি গোপন কক্ষে এবং অনেক নিয়মকানুন ছিল এবং তা কোনোটাই রাখা হয়নি। আমরা মনে করব এই কমিশন একটি পক্ষপাতিত করেছেন এবং নির্বাচনের নিয়মনীতি কোনোটাই উনি ফলো আপ করেননি, সঠিকভাবে পালন করেননি। এবং আপনারা জানেন আমাদের অন্যান্য প্যানেল থেকে আমরা আইনানুক ব্যবস্থা নিয়েছি। আগামী ১০ এপ্রিল একটি তারিখ ঘোষণা হয়েছে কোর্ট থেকে, শুনানি দেবে, আমরা সেই পর্যন্ত সেই অপেক্ষায় থাকবো। কোর্ট আমাদের সিদ্ধান্ত দেয়, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব।
দিন দুপুরে প্রকাশ্যে এভাবে এলোপাথারিভাবে হাজার লোক প্রবেশ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করায় ক্ষুব্ধ প্রবাসীরা। ভোটাধিকার প্রয়োগকারীদের হাতের আঙুলে কালি ব্যবহারের কথা থাকলেও নির্বাচন কমিশন পরবর্তীতে এ নিয়ম মানেননি, ফলে এক ব্যক্তি বারবার জাল ভোট দেওয়ার সুযোগ পায়। আসলে আমার দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ গ্রীষ্মে বসবাস করি, এর মধ্যে 7টি নির্বাচন আমার চোখের সামনেই হয়েছে। এই 19 মার্চ যেই নির্বাচন হয়েছে বাংলাদেশ কমিউনিটি, এরকম নির্বাচন আমি এই 6টি নির্বাচন দেখেছি, এরকম নির্বাচন আমি কখনোই দেখিনি। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া উচিত ছিল, সেটা কিছুই হয়নি। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যে আশ্বাস করেছেন, আমি একজন অবজারভার হিসাবে ছিলাম, সে যেই ধরনের কথা বলেছে আসলে সেই কার্যক্রম কিছুই করা হয়নি। যেমন অন্যান্য নির্বাচনের সময়, এর আগের নির্বাচনের সময় গ্রিক লয়ার থাকার কথা ছিল এবং ছিল, এই নির্বাচনে গ্রিক কোনো লয়ার ছিল না। এবং অমোছনীয় কালির ধারা, বিশ্বের সব জায়গায় নির্বাচন হয়, সে কালি ব্যবহার হয়নি। এছাড়া যে এলোপাতাড়িভাবে একাধিক ভোট গ্রহণ করা হয়েছে, সেটা আসলে নজিরবিহীন, এরকম নির্বাচন আমার জীবনে আমি কখনো দেখিনি। তো ব্যালট পেপার যেভাবে দেওয়া হয়েছে, এরকমভাবে এত বড় স্পেস থাকা সত্ত্বেও আসলে আমরা এই সমাজ এটা আশা করিনি। পরবর্তীতে একটি প্যানেল এই নির্বাচন সঠিক এবং অবাধ সুষ্ঠু হয়নি, সেই ব্যাপারে তারা কোর্টে স্বরণাপন্ন হয়েছে, কোর্ট থেকে একটি নির্দেশ দিয়েছে আগামী 10ই এপ্রিল পর্যন্ত নির্বাচনে কোনো কার্যকরী স্থগিতি থাকবে। 10ই এপ্রিলের পরে কোর্ট যে নির্দেশন দেয়, সেই নির্দেশন অনুযায়ী কাজ করা উচিত। আমরা কোর্টকে সম্মান জানাই, আইনকে সম্মান জানাই। এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার খালেক মাতব্বর। এদিকে আগামী 10 এপ্রিল আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় প্রবাসীরা। রাজু আহমেদ, নিউজ নাও 24।